হ্যালো পৃথিবীবাসী, নুসরাত ফারিয়া ফিচারিং সুরঙ্গ সিনেমার একটা আইটেম সং মাত্রই ড্রপ করা হয়েছে। চলুন আইটেম সংটা দেখে আসি, দেখার পর আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি। যাত্রার একটা ভাই বলছে না, সামনে পিছে ডাইনে বামে কি যায় মন কেউ কে জানে, আর সামনে পিছে ডাইনে বামে কি যায় এই মন কেউ কে জানে, কোথায় শান্তি সুখ যে কিসে, শুই না যা আজ নাচে গানে, না 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 শক্তি বিবৈলা পারবি না পটাইতে, হাসি পায় পায় হাসি তোদের মিঠা কথাতে, চলো না সবই যে চলো না বাহানা করি না, আজাইর প্রেম আর করি না, ও টাকা তুই আমার গলি যার বাংলা এই জায়গাটা একটু মানে এই সিনটা একটু ইন্সপায়ার্ড বলা যায়, ও আন্টা আও মামা একটা ব্যাপার আছে না, ওই যে পুষ্পার ওইখান থেকে ইন্সপায়ার্ড, নকল বলছি না ইন্সপায়ার্ড। স্টেপটা তো ভালো লাগে নাই, ভালোবাসা নাই কি আজব দুনিয়ায়, টাকা থাকলে নাই টেনশন, ছেঁড়া পকেটে স্বপ্ন দেখাস না আর লাগবে গাড়ি বাড়ি ম্যানশন, ভালোবাসা নাই কি আজব দুনিয়ায়, যাই হোক ফার্স্টেই বলে রাখি আমি আইটেম সংয়ের খুব বেশি একটা ভক্ত না, আমি আর বাংলা সিনেমার যে কয়েকটা আইটেম সং আমি দেখেছি তার মধ্যে এই পর্যন্ত আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল পরিমনির ডানা কাটা পরি, ওই আইটেম সংটাই। তো এখন এই কলিজার যান কেমন লাগলো, নুসরাত ফারিয়াকে দেখতে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, ওনার স্ক্রিন টোনটা দেখতে কিন্তু ভালো লাগছিল, পুরাই বাটারি স্মুথ, এনিওয়ে পার্ডন মাই ওয়ার্ডস। আর যদি বলতে হয় কোরিওগ্রাফি নিয়ে, আমার কোরিওগ্রাফি অতটা ভালো লাগে নাই, আই ডিডন্ট ফিল লাইক ডান্সিং, ওকে। আর ওনার বড় সড়ো গলার একটা ব্লাউজের মাধ্যমে যা এক্সপোজ ওনারা করতে চেয়েছেন, ওই এক্সপোজ কতটা সফল হয়েছে আমি বলতে পারবো না। যাই হোক, আমার ভিডিও এখানে শেষ করছি, এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন তারা কষ্ট করে একটা লাইকও দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন তারা যদি মনে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করা যায় তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আচ্ছা, আর এই গানটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, তো গানটা আপনাদের কাছে কেমন লাগলো। এখানে ভিডিওটা শেষ করছি, আমি জেনাইম চৌধুরী, আস্তালা বিস্তালা।